ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ফাইনালের জন্য পনেরো সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তন করেননি বিসিবি তবে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট চট্টগ্রামে দুই ম্যাচে ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্তকে আজ ফাইনালে দেখা যাবে না ফাইনালের মঞ্চে আন্তর্জাতিক অভিষেক হবে মোহাম্মদ নাইম শেখের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী নাইম শেখ ওপেনিংয়ে নামবেন লিটন কুমার দাসকে নিয়ে এছাড়া শেষ ম্যাচের একাদশ থেকে আরেকটি পরিবর্তন আসলেও আসতে পারে যদি বাংলাদেশ চার পেসার নিয়ে খেলার চিন্তা করে তাহলে সাব্বির রহমানের জায়গায় রুবেল হোসেন দলে ঢুকতে পারেন যদি তিন পেসার নিয়ে খেলেন তাহলে সাব্বির দলে টিকে যাবেন স্পিনারদের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটসম্যানরা যতটা সাবলীল পেসারদের বিপক্ষে তার উল্টো সেজন্যই উইকেট দেখে বাড়তি পেসার দলে নিতেও পারে বাংলাদেশ তবে স্পিনার নেওয়ার সম্ভাবনা নেই বললেও চলে তাইজুল ইসলাম দলের বাইরে থাকবেন তা মোটামুটি নিশ্চিত সাব্বিরের পারফরমেন্স ভালো নয় বাড়তি পেশার না খেলালেও টিকে যাবে ডানহাতি ব্যাটসম্যান চার পেশার নিয়ে খেললে চলতি সিরিজে প্রথমবারের মতো সুযোগ মিলবে রুবেলের